লেবুতে কিন্তু ভীষণ রস। নমস্কার বন্ধুরা, জিকে কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে রেসিপিতে নিয়েছি চিকেন লেগ পিস। তো আমি এখানে দেখুন 6 পিস নিয়েছি চিকেন লেগ পিস। তো আমার রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে সব দিনের মতন অনুরোধটা রাখছি, আমার ভিডিওটা আপনারা পুরো মাত্রায় দেখবেন, আর অর্ধেক থেকে স্ক্রিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটা দবাবেন। তো আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব তা আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আমি এখন শুরু করব চিকেন লেগ পিস। তো আমি তার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি দেখুন। এবার আমি চিকেনগুলো এখানে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লেগ পিসগুলোতে কট লাগাবো, চিড়ে চিড়ে দেবো। আমি লেগ পিসগুলোকে কট লাগাচ্ছি যেন আমার সব মশলাগুলো ভিতরে যেন ঢুকতে পারে। এই যে দেখুন আমি চিড়ে নিয়েছি। তো আমি এভাবে সবগুলোকে কট লাগিয়ে নিচ্ছি। তো আমি চিকেনগুলো সব কট লাগিয়ে নিয়েছি দেখুন। এবার আমি যে জল গরমটা বসিয়েছি, আমি জল গরমে আমার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার আরও কিছু কাজ আছে। তা আমি এখন এখানে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ নয়, হালকা করে আমি ভাপানোর মতো করে নেব। তা আমি এখন চলে যাচ্ছি লেবু গাছতলে, আমার একটা লেবু লাগবে। তো আমি লেবু গাছতলে চলে এসেছি। লেবু বেশি হয়নি, নতুন চারা, তো এবছর মাত্র 4টে লেবু হয়েছে। একটা পচে খসে পড়ে গেছে আর একটা তুলে খেয়েছিলাম, আর দুটো লেবু আছে। এই যে দেখুন, এই যে দেখুন, তা আমি লেবুটা তুলে নিচ্ছি। তা লেবুটা তুলে নিয়েছি দেখুন। এটা আমি আমার ছোট গাছ। আমি চিকেনগুলো এখানে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লেগ পিসগুলোতে কট লাগাবো, চিড়ে চিড়ে দেবো। আমি লেগ পিসগুলোকে কট লাগাচ্ছি যেন আমার সব মশলাগুলো ভিতরে যেন ঢুকতে পারে। এই যে দেখুন আমি চিড়ে নিয়েছি। তো আমি এভাবে সবগুলোকে কট লাগিয়ে নিচ্ছি। তো আমি চিকেনগুলো সব কট লাগিয়ে নিয়েছি দেখুন। এবার আমি যে জল গরমটা বসিয়েছি, আমি জল গরমে আমার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার আরও কিছু কাজ আছে। তা আমি এখন এখানে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ নয়, হালকা করে আমি ভাপানোর মতো করে নেব। তা আমি এখন চলে যাচ্ছি লেবু গাছতলে, আমার একটা লেবু লাগবে। তো আমি লেবু গাছতলে চলে এসেছি। লেবু বেশি হয়নি, নতুন চারা, তো এবছর মাত্র 4টে লেবু হয়েছে। একটা পচে খসে পড়ে গেছে আর একটা তুলে খেয়েছিলাম, আর দুটো লেবু আছে। এই যে দেখুন, এই যে দেখুন, তা আমি লেবুটা তুলে নিচ্ছি। তা লেবুটা তুলে নিয়েছি দেখুন। এটা আমি আমার ছোট গাছ, পেঁপে গাছ, পেঁপে হয়েছে। আমি লেবুটা কেটে নিচ্ছি, আমি পাতলা পাতলা স্লাইস স্লাইস কেটে নিচ্ছি। লেবুতে কিন্তু ভীষণ রস। আমি দিচ্ছি অল্প লবণ। লবণটা দিয়ে দিয়েছি, লেবুগুলো স্লাইস করে কেটে নিয়েছি।
এবার আমি নাড়িয়ে দেব। দারুণ একটা লেবুর সুগন্ধ বেরিয়েছে। আর আমি লেবুটা কেন দিয়েছি সেটা তো আমি বলবো। তো আমি এটা হাফ বয়েল করে নেব চিকেনটাকে, লেগ পিসগুলোকে। তো তার জন্য আমি কী কী মশলা নিচ্ছি চিকেন লেগ পিস বানানোর জন্যে দেখুন। এখানে আমি নিয়েছি একটা ছোট টমেটো, গোলমরিচ, জিরে, কিছু রসুনের কোয়া, অল্প কিছু আদা, কাজু, আর এখানে 4-6টা শুকনো লঙ্কা আর ধনে পাতা। আমি এগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে বেটে নেব। আমার চিকেনটা হাফ বয়েল হতে হতে আমি মশলাগুলো করে নেব। তো আমার চিকেনটা হাফ বয়েল করে নিয়েছি, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমার চিকেনটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। তা আমি যে চিকেনটায় লেবু দিয়েছি, লেবু আর লবণ দিয়ে আগে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে একটা পার্সোনাল স্মেল আছে, অনেকে চিকেন খেতে সেই জন্য পছন্দ করে না, যে চিকেনের একটা স্মেল আছে, গন্ধ বেরোয়, খেতে পছন্দ করে না। তার জন্য আপনারা যদি এইভাবে লেবু দিয়ে আর হালকা লবণ দিয়ে যদি হাফ বয়েল করে নেবেন তো খেতে কিন্তু একটা দারুণ ফ্লেভার বেরোবে আর চিকেনের যে স্মেলটা আছে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আমি লেবু আর লবণ দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তো এবার আমার চিকেনগুলো আমি আমি লেগ পিসগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি সবগুলো মশলা একসঙ্গে করে গ্রাইন্ডিং করে নিয়ে এসেছি, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আমি লবণ দিয়েছিলাম হাফ বয়েলের সময়, আর অল্প একটু লবণ দিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল মির্চ ইউজ করছি। তো আমার লেগ পিসটা প্রায় হয়ে এসেছে, আমি একটু দিয়ে দেবো গরম মশলা। দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ি। আমার লেগ পিসটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ঘি।
বন্ধুরা, আমার চিকেন লেগ পিসটা আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। কাটা দে।